অর্থ বছরের ডিসেম্বরে পদ্মা সেতুতে বসবে রেল লাইন। রাত দিন এক করে চলছে কর্মযজ্ঞ। এগিয়েছে ফরিদপুরের ভাঙা থেকে মাওয়া 60 কিলোমিটারের কাজ। পাইলের যে স্প্যান লেন্থ ছিল 38 মিটার, এখানে আমাদের এখানে পাইলের স্প্যান লেন্থটা ওনাকে বাড়াতে হবে। স্ট্রাকচার কাজগুলো আমরা জুনের মধ্যে কমপ্লিট করতে পারবো। আমরা ডিসেম্বরের মধ্যে আশা করতেছি যে রেলপথ বসানোর কাজটা আমরা শেষ করতে পারবো। দ্রুতগতির ইন্টারনেট লাইন সহ নানা সেবার সংযোগ ঘটাবে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের। গ্যাসের লাইন এবং ইন্টারনেটের লাইনও কিন্তু অনেক সহজ এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সড়ক ও জনপথ বিভাগে কেনাকাটায় কোটি কোটি টাকার হরিলোট। 7,000-এর হার্ড ডিস্কের বিল 83,000। ঘুরে ফিরে দুই প্রকৌশলীর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানই পায় টেন্ডার। এবং দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। আজ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। জয় দিয়ে সিরিজ শুরুর আশা তামিমের। পদ্মা সেতুর উভয় প্রান্তের রেল লিংকের সমাধানে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 60 কিলোমিটার রেল লাইন কাজ সম্পন্ন হচ্ছে চলতি বছরেই। এ কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। একে একে সব চ্যালেঞ্জের সফল সমাধানে বিশেষ গতি এসেছে কাজে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাঈদ। বাঙালির বীরত্বের স্মারক পদ্মা সেতু সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। সেতুর উভয় প্রান্তে রেল লিংকের সুষ্ঠু সমাধানে ও পদ্মা সেতু রেল লিংক প্রকল্প কর্তৃপক্ষ উভয় সম্মতি প্রকাশ করায় প্রকল্পে বিশেষ গতি পাচ্ছে। প্রথমেই ফরিদপুরের ভাঙা জংশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত 60 কিলোমিটারের সব অবকাঠামো সম্পন্ন হচ্ছে আগামী জুনে, আর রেল লাইন বসবে ডিসেম্বরে। ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ঠিক রেখে এই ডিজাইনটা করা হয়েছে এবং সেই ডিজাইনটা আমাদের বাংলাদেশ ব্রিজ অথরিটিকে সাবমিট করছে বাংলাদেশ রেলওয়ে, এবং সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। পাইলের যে স্প্যান লেন্থ ছিল 38 মিটার, এখানে আমাদের এখানে পাইলের স্প্যান লেন্থটা ওনাকে বাড়াতে হবে। হ্যাঁ, এই বাড়ানোর জন্য যেটা সংশোধন যেটা করতে হবে সেটা ওনারা করবেন। আমরা চেষ্টা করতেছি যে আমাদের যেহেতু স্ট্রাকচারের কাজগুলো আমরা জুনের মধ্যে কমপ্লিট করতে পারবো, আমরা ডিসেম্বরের মধ্যে আশা করতেছি যে রেলপথ বসানোর কাজটা আমরা শেষ করতে পারবো। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে 2024 সালের মধ্যে। যান চলাচল ছাড়াও বহুমুখী এই সেতু দিয়ে দ্রুতগতির ইন্টারনেট লাইন সহ নানা সেবার সংযোগ ঘটাবে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের। একদিকে সড়ক সংযোগে সংযুক্ত হবে, রেল সংযোগে সংযুক্ত হবে, অপরদিকে গ্যাসের লাইন এবং ইন্টারনেটের লাইনও কিন্তু অনেক সহজ এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব হবে। নতুন নকশায় রেল লিংকের মাওয়া প্রান্তে PN14 ও PN15 নম্বর পিয়ারে 38 মিটারে কংক্রিটের স্থলে 65.3 মিটার স্টিলের স্প্যান বসবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এবার সড়ক ও জনপথ বিভাগে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী ক্রয়ে বিপুল পরিমাণ অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে। সময় সংবাদের অনুসন্ধানে দেখা গেছে এসব যন্ত্রাংশ বাজার মূল্যের চেয়ে 2 থেকে 20 গুণ দামে কেনা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে অভিযুক্ত দুই প্রকৌশলীর একজন অফিস থেকে পালিয়ে যান, আরেকজন নানা প্রশ্ন ছুড়েন সংবাদের প্রতিবেদককে। শাকির আহমেদের রিপোর্ট। গত বছরের মে মাসে 4টি টেন্ডারের মাধ্যমে নিরাপত্তা সরঞ্জাম ও কম্পিউটার যন্ত্রাংশ সহ বেশ কিছু সামগ্রী কেনাকাটা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ রয়েছে এসব কেনাকাটায় বরাদ্দকৃত অর্থের নয় ছয় হয়েছে। বিলের কপি সংগ্রহ করে দেখা যায় 20টি আন্ডার চেকিং মিররের দাম দেখানো হয়েছে 10,80,000 টাকা। বাজার ঘুরে দেখা যায় এসব মূল্যবিলে দেখানো হয়েছে দামের চেয়ে আরও কয়েক গুণ বেশি। 3,000 টাকা মূল্যের 43টি স্ক্যানার কেনা হয়েছে 7,74,000 টাকায়। 6,000 টাকা মূল্যের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের দাম ধরা হয়েছে 82,000 টাকা। 7,000 টাকার হার্ড ডিস্ক কেনা হয়েছে 83,000 টাকায়। আর 23,000 টাকা মূল্যের 27-ইঞ্চি এলইডি মনিটরের দাম দেখানো হয়েছে 72,000 টাকা। 27-ইঞ্চি মনিটর সর্বনিম্ন দাম হয়েছে 24,000 থেকে 30-35,000 টাকা।
900 টাকার সেফটি বেল্ট কেনা হয়েছে 28,000 টাকায়, আর 250 টাকার সেফটি হেলমেট কেনা হয়েছে 4,000 টাকায়। এছাড়া 150 টাকা দামের ট্রাফিক বাটনের দাম ধরা হয়েছে 7,000 টাকা। সেফটি হেলমেট এটা হলো হেভি কোয়ালিটি, এটা রেট হলো আপনার 350, আর মিডিয়াম কোয়ালিটি এটা রেট হলো 250 টাকা। অনিয়মের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি দরপত্র আহ্বানকারী ও কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের সাথে কথা বলার পরামর্শ দেন। অভিযোগের বিষয়ে আরেক নির্বাহী প্রকৌশলী শামিমুল হকের বক্তব্য জানতে চাইলে প্রতিবেদককে কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানান এই নির্বাহী প্রকৌশলী। আসলে পারমিশন না লাগলে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন না হলে, উপর থেকে পারমিশন না হলে আমি কথা বলতে পারবো। জানা গেছে এই দুই প্রকৌশলীর সহযোগিতায় বিভাগের অধিকাংশ ঠিকাদারি কাজে পায় জননী ট্রেড ইন্টারন্যাশনাল, আশা এন্টারপ্রাইজ, মিলন অ্যান্ড ব্রাদার্স ও ইকন ইঞ্জিনিয়ারিং নামের চারটি প্রতিষ্ঠান। অন্য একটি কেনাকাটায় প্রকৌশলী শামিমুল হক এই চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে আয়তন হারাচ্ছে সেন্ট মার্টিন, 20 বছরে প্রায় 1.5 কিলোমিটার গিলে খেয়েছে সাগর, গৃহহীন বহু মানুষ দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি। কাল দেশে আসবে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা, এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে আসছে এই ভ্যাকসিন। ফেব্রুয়ারির আগেই টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে। একদিন পিছিয়ে বৃহস্পতিবার করোনার টিকার প্রথম চালান আসছে বাংলাদেশে। নয়াদিল্লির উপহার হিসাবে দেয়া 20 লাখ ডোজ ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানযোগে নামবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টিকা বহনকারী এই ফ্লাইটটি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ সহ সকল প্রকার চার্জ মৌকুফের জন্য বিমান মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপেক্ষার পালা শেষ, অবশেষে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভ্যাকসিনগুলো ভারত থেকে উপহার হিসাবে পাওয়া হচ্ছে, সেগুলো এই যে এখানে ফ্রিজগুলো দেখা যাচ্ছে এখানেই প্রথম ধাপে সংরক্ষণের জন্য রাখা হবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান ভ্যাকসিন সংরক্ষণে ঢাকার ইপিআই সদর দপ্তরের স্টোর সহ 3টি স্টোর প্রস্তুত। ইপিআই এর স্টোর হাউস আছে, সিএমএসডিতে স্টোর হাউস আছে, আমাদের এখানে তেজগাঁও হেলথ কমপ্লেক্সও আছে। পরে অধিদপ্তরে জরুরি এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান ভ্যাকসিনেশনের সকল পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। প্রথম পর্যায়ে সিটি কর্পোরেশন জেলা থেকে উপজেলা পর্যন্ত চলবে এই কার্যক্রম। সারা দেশে প্রতিদিন দেয়া হবে 2 লাখ করে ডোজ। প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক 2 লক্ষ টিকা পার ডে দিতে পারবে। আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সব ঠিকঠাক থাকলে চলতি মাসে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দিয়ে শুরু হতে পারে টিকা কার্যক্রম। সেক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি নয়, বরং ফ্রন্টলাইনারদের দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। আমরা যদি ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। আমাদের জন্য পুরো দেশের মানুষই ভিভিআইপি, কাজে আমরা সেইভাবেই দেখি যাদের প্রয়োজন আগে তাদেরকে আগে দেওয়া হবে। আগামী সপ্তাহে সেরাম থেকে কেনা 3 কোটি ভ্যাকসিনের প্রথম চালানের 50 লাখ ডোজ ঢাকায় আসার কথা রয়েছে। নিজস্ব ক্রয়কৃত টিকা যেটা যে শিডিউল আছে এখন পর্যন্ত আমাদের কাছে ওই শিডিউলই আছে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বহুল প্রত্যাশিত ভ্যাকসিন আসার খবরে চাঙ্গা হয়ে উঠবে অর্থনৈতিক কর্মকাণ্ড, কেটে যাবে অনিশ্চয়তাও, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন আসছে দিনগুলোতে দেশে বিদেশি বিনিয়োগ আর অভ্যন্তরীণ কর্মসংস্থানের প্রায় পুরোটাই নির্ভর করছে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থার উপর, যা নিশ্চিতে ভ্যাকসিন ব্যবস্থাপনায় সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। জুবের ফয়সালের রিপোর্ট। করোনার ছোবল থেকে ক্ষুদ্র মাঝারি কিংবা বড় শিল্পখাত কেউই রেহাই পায়নি। এর সঙ্গে একের পর এক দেশ বন্ধ করেছে বিমান চলাচল, বাধার মুখে পড়েছে আমদানি রপ্তানিও। প্রথম দফার ক্ষতি কাটাতে না কাটাতেই আবার এসেছে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা।
বিশ্বজুড়ে এমন বিপর্যয়ের মুখে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এবার নতুন আশা যোগাচ্ছে দেশে দেশে ভ্যাকসিন প্রয়োগ। করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করা মাত্র 27টি দেশের মধ্যে এবার উঠতে যাচ্ছে বাংলাদেশের নামও, যা আশার আলো দেখাচ্ছে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগে। এই ভ্যাকসিনেশনের কারণে যারা আমরা এই ফিল্ডে কাজ করছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেলিং করতে পারবো কনফিডেন্টলি, এবং এর ফলে পরিস্থিতিতে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ আমরা অর্ডার বাংলাদেশে আমরা আনতে পারবো। যে প্রাইভেট সেক্টরকে ওই ক্ষেত্রে ইনভলভ করা, তাহলে দ্রুততর সময়ের মধ্যে গভর্নমেন্টের পাশাপাশি আসবে, এটা অবশ্যই আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে যে আমরা কোনো অংশে বাংলাদেশ কোনো কিছুতে পিছায় নেই। তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, এমন মত দিয়ে অর্থনীতিবিদরা বলছেন সুবিধার পুরো ফায়দা তুলতে নিশ্চিত করতে হবে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা। বিদেশি বিনিয়োগকারী যারা এখানে এসে কিছু একটা সেট আপ করবে তাদেরও একটা কনফিডেন্স দরকার, সেখানে তারা নিরাপদ ফিল করবে স্বাস্থ্যগত দিক থেকে। কারা কখন কিভাবে পেলে অর্থনীতিকেও সবচেয়ে দ্রুত এই ভ্যাকসিনের বেনিফিট দেওয়া যাবে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিটাও করা প্রয়োজন। ভ্যাকসিন আশায় খুলবে অর্থনীতির বন্ধ থাকা দরজাগুলো, এমন মত বাণিজ্যমন্ত্রীরও। এইটি তো স্বস্তির ব্যাপার যে স্টার্টেড, সাইকোলজিক্যাল ইফেক্ট তো আছেই, মানুষ ভাবতে শুরু করবে যে আমি তো পাবো, হলে পরে তো আমি এই যাত্রা বেঁচে গেলাম। এর প্রভাব যখন সারা পৃথিবীতে পড়তে শুরু করবে তখন আমরা যেসব দেশে এক্সপোর্ট করি সেই সব জায়গারও মার্কেটটা মানে এটা অবস্থা উন্নতি হবে। জুবায়ের ফসল, সময় সংবাদ, ঢাকা। গেল 20 বছরে প্রায় 1.5 কিলোমিটার আয়তন হারিয়েছে সেন্ট মার্টিন। নদী ভাঙনের মতো জানান দিয়ে নয়, ধীরে ধীরে সাগর গিলে খেয়েছে বহু বসতভিটা। দ্বীপরক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে দিচ্ছে না, তাই বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। 70 পেরিয়েছেন আব্দুর রহমান, তিন পুরুষের জন্ম এখানেই, এখানেই বাস। কর্মহীন এই বয়সে সাগর জলে তাই স্মৃতি হাতড়ানো, উত্তাল খুঁজে ফেরা, ফেলে আসা জীবনের গল্প। বৃদ্ধ আব্দুর রহমান বলছিলেন শৈশব কেটেছে যে ভূমিতে, সেখানে আজ সাগরের অতল জল। গেল 6 দশকে সেন্ট মার্টিনের এই পাশটাতেই প্রায় 1 কিলোমিটার গিলে ফেলেছে সাগর। পাথরের ডিভুটে বাড়া গেলে এতটুকু আসিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন বাড়িঘরের পাশে আগিয়ে গেল। এটা ছিল তো আগে আলশাস, খেতা ছিল, খেত করত, দান করত এখানে। সাগর অনেকটাই কৌশলী, নদী ভাঙনের মতো চোখে লাগে না তার তাণ্ডব। তাই আরও জানতে কথা হয় এলাকার এক জনপ্রতিনিধির সঙ্গে, বয়সী আব্দুর রহমানের সঙ্গে মিলে যায় 2-2-4। প্রথম পুরাতন বাড়ি ছিল ওই জায়গায়, ওখান থেকে ভেঙে প্রায় 1/2 কিলোমিটার চলে এসে গেছে আমাদের এখানে পর্যন্ত। এরকম চলমান যদি ভাঙন থাকলে আমার মনে হয় দ্বীপ অচিরেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর মতো বালুর বস্তা দিয়ে কয়েক জায়গায় ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা একেবারেই টিকছে না সাগরের বিশালতার কাছে। উত্তাল দরিয়ার সঙ্গে দিনরাত যুদ্ধ করা এই মানুষগুলো বলছে এপারে বাঁধ হতে হবে প্রবালের। দ্বীপটা 70 থেকে মেডির বাঁধ দিলে বাঁধ থাকে না, আর তারা বাঁধ দিলে সাগর সাগর থাকবে, দ্বীপ থাকবে। তড়িৎ গলিতে যদি দ্বীপটা রক্ষা করা না হয় আমার মনে হয় দ্বীপ থাকবে না। আজকাল পর্যটকদেরও চোখ এড়ায় না বিষয়টি, তারাও বলছেন যে কোনো মূল্যেই এখনই দরকার এইদিকে নজর দেওয়ার। এখনই বোধ হয় বড্ড দেরি হয়ে গেছে, তবুও ফুরিয়ে যায়নি সময়। তাই তো এই সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য আর এই ভূখণ্ড ধরে রাখতে দরকার মহাপরিকল্পনার, তা না হলে হয়তো এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে কিশোরগঞ্জের বড় বাজারে সরগরম পাইকারি শুটকির বাজার। হাওরের মিঠা পানির পুঁটি মাছের চাপা শুটকির কদর রয়েছে দেশব্যাপী, বিভিন্ন জেলা থেকে শুটকি আসে এ বাজারে। জেলা প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবিতে রিপোর্ট। নদনদীর নানা প্রজাতির তাজা মাছের শুটকির সমারোহ কিশোরগঞ্জ জেলা শহরের সবচেয়ে বড় বাজারে। পুঁটি, চিংড়ি, চান্দা, চাপিলা, ট্যাংরা, মলা, ঢেলা, কাচকি সহ অন্তত 40 প্রজাতির শুটকি মিলবে এ বাজারে। তবে বাজারের প্রধান আকর্ষণ রূপালী পুঁটি মাছের শুটকি। হাওরের মিঠা পানির মাছ দিয়েই বানানো হয় চেপা শুটকি। বাজারের 25টি আড়তে শীত মৌসুমে বুধ ও বৃহস্পতিবার মুখরিত থাকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। জেলার বাইরে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওর থেকে আসে শুটকি। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে শুটকি কিনে নিয়ে যান। বিভিন্ন ডিস্ট্রিক্টের মাঝে আমরা কাছে কিনে নেই, আমরা বিক্রি করি। আমি পুঁটি মাছ কিছু মাঝে আরো থেকে কিনে নিই, আমি মটকি ভরি, মটকি ভরলে
জেলায় এবার 1500 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে সেটা ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। এই শুটকিগুলা মানসম্মত উপায়ে তৈরি করা হচ্ছে, আমি আশা করি যে এবারের উৎপাদন গতবারের উৎপাদনটাকে আমরা ছাড়িয়ে নিয়ে যেতে পারবো। জেলায় শুটকি তৈরির সাথে জড়িত আছেন 600+ শ্রমিক। বছরে এখানে অন্তত 60 কোটি টাকার শুটকি বিক্রি হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ 3-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও উইন্ডিজ। 2023 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাপ না নিয়ে নির্ভর হয়ে খেলার লক্ষ্য বাংলাদেশের। 4 নম্বর ব্যাটিং পজিশনে নিয়ে সাকিবের আপত্তি নেই বলেও জানান তামিম। সেরা একাদশে 2 জন ক্রিকেটারের অভিষেকের প্রবল সম্ভাবনা রয়েছে। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে বেলা 11:30। নতুন যুগের সূচনায় বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির পর তামিম ইকবালের নেতৃত্বে টাইগাররা। শাস্তির শিকল ভেঙে ফিরছেন প্রাণভোমরা সাকিব আল হাসান। 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের দেশ। এত সব নতুনত্বের মাঝে আরেক নতুন চ্যালেঞ্জ। 2023 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকতে হবে বাংলাদেশকে। 2023 বিশ্বকাপ মিশন সামনে রেখে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন। দলের প্রয়োজনে নাকি 4 নম্বরে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের। প্রতিপক্ষ অনভিজ্ঞ দল বলেই বাংলাদেশ খুবই সচেতন। কিছুটা ইঞ্জুরিতে পড়া সৌম্য সরকার খেলবেন এই ম্যাচে। আভাস মিলেছে বাংলাদেশের সেরা একাদশে অভিষেক হতে যাচ্ছে শেখ মেহেদী ও হাসান মাহমুদের। আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আই এম শিওর আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। হি ইজ কোয়াইট হ্যাপি টু ব্যাট এট নাম্বার 4 বাট আই হ্যাভ অলসো আস্কড হিম দ্যাট ইফ হি এভার ফিট that he needs to go at number 3 again. অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলনই করেনি উইন্ডিজরা। অনেকটা অপরিচিত দল বলেই সতর্ক থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। তাদের পাওয়ার ক্রিকেটই মূল শক্তি। জান দিয়ে খেলবে প্রতিপক্ষের তরুণ ক্রিকেটাররা, কারণ এই সিরিজে নিজেদের প্রমাণ করতে পারলেই যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। সাকিব দলে ফিরেছে, তারা একটুও ছাড় দেবে না। এছাড়া ঘরের মাটিতে তারা বরাবরই দুর্দান্ত। আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগটা কাজে লাগানো। সর্বশেষ 5টি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ যেমনই দল পাঠাক না কেন, দ্বিপাক্ষিক এই সিরিজটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। কারণ ICC ওয়ানডে সুপার লিগ বা 2023 বিশ্বকাপের বাছাই পর্বের মিশন টাইগারদের শুরু হচ্ছে এই সিরিজের মধ্য দিয়ে। ICC-র নিয়ম অনুযায়ী 1 ওয়ানডে জিতলে 10 পয়েন্ট, তাই ক্যারিবীয়দের বিপক্ষে 3 ওয়ানডের সবকটিতে জেতাটা বড্ড জরুরি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 10 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দলকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। তাকেও শুভকামনা করতে ভুলেননি মাশরাফি। স্ট্যাটাসে ম্যাশ লিখেন, তামিম ইকবাল খানের জন্য রইল স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সব সময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়া করছি। ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতুর দুপ্রান্তের রেল লিঙ্ক সমস্যার সমাধান। চলতি বছরের ডিসেম্বরেই বসবে লাইন। দ্রুতগতির ইন্টারনেট সহ নানা সেবার সংযোগ ঘটবে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।